কক্সবাজারের রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছে বিএনপির তদন্ত টিম। দুপুরে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দের নেতৃত্বে তদন্ত টিম রামু উপজেলার ছেড়াংঘাটা রাখাইন মন্দিরে পরিদর্শন করেন। এ সময় তদন্ত টিম মন্দিরে পুরোহিত ও কমিটি কর্মকর্তাদের সাথে কথা বলেন। গত 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের আগের দিন দুষ্কৃতিকারীরা ওই রাখাইন মন্দিরে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালায়।